নাটোরের বাগাতিপাড়ায় আটটি ক্ষুদ্র নিগোষ্ঠী পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে গবাদি পশু ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সামগ্রী পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য স্থানীয় সাংসদ শহীদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গবাদি পশু ও উপহার সামগ্রী বিতরণ করেন উপজেলা সম্পদ দপ্তর সূত্রে জানা যায় সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র নিগোষ্ঠীর অর্থ সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় গবাদি পশু ও বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয় উপকারভোগীরা প্রত্যেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে উন্নত জাতের একটি করে ক্রসবিট বকনা গরু সে নির্মাণের উপকরণ গবাদি পশুর জন্য খাদ্য সামগ্রী পাবে এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ও কর্মকর্তা ডাক্তার হুসাইন মোহাম্মদ রাকিবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওহিদুল ইসলাম গোকুল পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নয়েস মাহমুদ স্থানীয় সাংবাদিক সহ আরও অনেকে আফতাব খান সুইট ডেস্ক রিপোর্ট চ্যানেল এ নিউজ